কথা বুঝেননি, আপনি রাগ করেন আর ধ্যানে বসেন, আমার কিছু করার নাই, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, আপনি মানবেন কিনা আপনার চিন্তা, আমি বলবো কি বলবো না সেটা আমার চিন্তা, সেটা কি আমার চিন্তা, আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার চিন্তা, আপনার জবাব আপনি দেবেন, আমার জবাব আমি দেব। নামাজ পড়ছ তো, সপ্তাহে কয়দিন পড়া লাগবে কথা বলা, মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না, কি বুঝে বলেন, ভেবে চিনতে বলেন হবে, প্রতিদিন পাঁচ ওয়াক্ত লাগবেই, সমস্যা হবে না, ছেড়ে দিলে সমস্যা হবে না, সবাই একমত? তাহলে এবার পিটারে তেল নাই খেয়ে কবরে যায় না, বলছেন সমস্যা হবে, এইবার জুতার বাড়ি পড়লি না কেন, বলেছ হবে, ও বেহায়া পড়লি না কেন, কোন লজ্জায় নামাজ পড়লি না, লজ্জা করে না তো, রসুল তো বলেছেন, তোর রসুল বলেছেন, যেই রসুলের জন্য রবিউল আউয়ালে মিছিল করেছ সেই রসুল বলেছেন, বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না, তুমি বলেছ নামাজ ছাড়লে সমস্যা হবে, ছাড়লি কেন, ফিডা রেডি আছে তোমার জন্য, বলেছ নামাজ ছাড়লে সমস্যা হবে, ছাড়লি কেন, হিসাব দিতে হবে কড়ায় গন্ডায়, কোন দলের মাস্তানিতে কাজ হবে না, হবে কার, এই যারা দাড়ি কাটতেছ, ঘড়ির কাঁটা যেন বাড়ি দেয়, সেকেন্ডে সেকেন্ডে বাড়ি দেয়, প্রত্যেকটা সেকেন্ডে 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 অল টাইম আমল নামায় কবিরে গুনা কবিরে গুনা কবিরে গুনা, কয়টা কয় গালের মধ্যে যা দাড়ি আছে যতটা কবিরে গুনা লাগে কতটা ততটাই লাগে, টাইম কত বলে 24 ঘন্টা প্রত্যেক সেকেন্ডে, ঘুমাইয়া আছো গুনা লেখা বন্ধ নাই, বাইতুল্লাহ ধরছো গুনা লেখা বন্ধ নাই, মোনাজাত করছো কবুল হবে না, বলবো কি বলবো না আমার দায়িত্ব, মানবেন কি মানবেন না আপনার দায়িত্ব, আমার বলার দায়িত্ব কেন, আমি চাই উম্মত জান্নাতের পথে আসুক, জাহান্নামে না যাক, অন্য কোনো কারণ নাই, এতক্ষণ যা বুঝাইতে চাইলাম একমাত্র এটাই যে রসুলের আদর্শ মানতে হবে, উত্তম মানুষ হইয়া জান্নাতে যেতে হলে রসুলের আদর্শের বিকল্প নাই, আর রসুল বলেছেন দুই জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর সুন্নাত, কোরআন আর সুন্নাত, এই দুটোটা জিনিস পাওয়া যায় আপনাদের ভার্সিটি গেইটের মধ্যে, কোথায় পাওয়া যায় বলেন, মাদ্রাসা, যদি বলেন মাদ্রাসায় পাওয়া যায় তো মাদ্রাসাকে হেফাজত করার দায়িত্ব কার, হিন্দুদের, কার, আমাদের, কেমনে হেফাজত করবেন, যে ছাত্র একটাও যাইতে দিবেন না আর মাদ্রাসার ঘরে কাউকে আঘাত করতে দিবেন না, এটা হেফাজত হবে, কোরআন হেফাজত করবে কিরকম, কয় কোরআনটারে পেঁচাইয়া কাপড়ের গিলাপ লাগায় রাখবে, ধরলেই ময়লা লাগবে, হেফাজত রাখতে হবে, এটা ধরতেই ভালো হবে, এই হেফাজত, যদি মারকাজুল হুদা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে এবং শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাত কামনায় আছে এ দোয়ার মজলিস, উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাতির মুহিব্বিন মুহিব্বিয়ে নিজাম কলেজার পুত্র আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখুল শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে মুক্ত হয়ে হাজারো মানুষের মধ্যে বাছাই করে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এখানে আসার বসার, এজন্য নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম
سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم الفاتحة সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতের অংশ পড়েছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত মিয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অবশ্যই উত্তম আদর্শ দুনিয়ার আর কারো কাছেই নাই, একমাত্র শেষ নবী রহমাতুল্লিল আলামিনের মধ্যেই রয়েছে, কোনো সন্দেহ নাই। নবীজি বলেন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, আঁকড়িয়ে ধরো। কি লাভ হবে? কখনো তোমরা লাইনচ্যুত হবে না, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। দুটো জিনিস আঁকড়ায় ধরো, এক নাম্বার কোরআন, দ্বিতীয়ত সুন্নত। আল্লাহ পাক কোরআনে বললেন, অবশ্যই রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাহ, কেমন উত্তম, যার মতো আর দামি আদর্শ জগতের মধ্যে নাই, কেয়ামত পর্যন্ত আর আসবেও। দুনিয়াতে আরো বহু আদর্শ আমরা দেখেছি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় আমরা বলবো, সারা দুনিয়ার যত আদর্শ সবগুলো না পা, মদিনার নবীজির আদর্শই হলো একমাত্র পা। উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ নবীর মধ্যে, আর জগতের সৃষ্টির শ্রেষ্ঠ আমার নবী, কোরআনও শ্রেষ্ঠ, নবীর আদর্শ সুন্নত শ্রেষ্ঠ। উম্মতের মধ্যে আমরা যারা নবীর উম্মত, আমরাই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মানুষগুলো শ্রেষ্ঠ আদর্শ গ্রহণ করবে, তাহলেই শ্রেষ্ঠত্বের মর্যাদা ঠিক থাকবে। আর শ্রেষ্ঠ মানুষগুলো যদি শ্রেষ্ঠ আদর্শের বহির্ভূত কোন নোংরা আদর্শের ফেরি করে, তাহলে আদর্শের কারণে মানুষ নোংরা হয়ে যায়, উত্তম থাকে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ চার জিনিসের শপথ করে বললেন, মানুষ খুব সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার জিনিসের শপথ করে আল্লাহ বললেন, আমি ইনসানকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। অতঃপর এই মানুষগুলো নিজেদের গোড়ামি আর গাদ্ধারির কারণে, নফসের গোলামির কারণে এরা চূড়ান্ত ধ্বংসের কিনারায় চলে যাবে। আদর্শ থাকলেও তারা গ্রহণ করবে না, কপাল ঘুরে যাবে এদের, আদর্শ পেয়েও তারা গ্রহণ করবে না। এক নম্বরে যারা ইমানওয়ালা, দুই নম্বরে ইমানের সাথে যারা নেক আমল করবে, এরা ধ্বংসের কিনারায় যাবে না। পয়গম্বর বলেন, দুটো জিনিস রেখে গেলাম আঁকড়ায় ধর, কোনোদিন গোমরা হবি না, পথভ্রষ্ট হবি না, লাইনচ্যুত হব না। ওই দুই জিনিসের এক নাম্বারে কোরআন,
দুই নম্বরে হলো পয়গম্বরের সুন্নাত, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। দুটো জিনিস একরায় ধর, বলে হাদিস গেল কই, কোরআন ধরবো সুন্নাত ধরবো, হাদিস গেল কোথায়? বলে কোরআন এমন একটা কিতাব, হাদিস যদি না পড়ো কোরআনের ব্যাখ্যা বুঝে আসবে না। অতএব কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন নাই। আর উম্মতের জন্য উত্তম সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদায় উম্মত যদি যেতে চায় তো উত্তম আদর্শ সুন্নতের আমল করতে হবে। কেমন উত্তম আমার মায়ার নবীর আদর্শ! এমন এক সময় নবী জমিনের মধ্যে পদার্পণ করেছিলেন, রবিউল আউয়াল, বার ছিল সোমবার, এমন এক জায়গা মক্কা নগরী যেখানের মানুষ ছিল চূড়ান্ত খারাপ, মক্কার মানুষের মতো খারাপ আর জমিনে কেউ ছিল না। ওই সময় নবীজি এমন এক আদর্শ নিয়ে আসছেন, নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার জমিনের খারাপ মানুষগুলো এত দামি আর উত্তম হয়ে গেল। কেমন দামি! আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হইয়া বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। নবীজি বলেন, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের মতো দামি। নক্ষত্র আর সূর্য আর চাঁদ আল্লাহর নবী নক্ষত্রের সাথে তুলনা দিলেন, সূর্য আর চাঁদের সাথে তুলনা কেন দিলেন না? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার ওই সময় আরবের বেদিন বেঈমানেরা নক্ষত্র দেখে দেখে ভাগ্য গণনা করত, ডান বাম যেত। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নক্ষত্রের সাথে তুলনা দিয়ে করলেন, রে সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নাও, তুমি যে জান্নাতের পথে চলতেছো নাকি জাহান্নামের পথে চলতেছো এটা যদি নির্ণয় করতে চাও, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার ঈমান আমলের মাপ দিয়ে স্কেল দিয়ে এরপরে মেপে নাও। আমিনু কামা আমানান্নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরাম এত উত্তম হয়ে গেছে, আবু বকরের মতো খারাপ জমিনে কেউ নাই, ওমরে ফারুকের মতো খারাপ কেউ নাই, কিন্তু নবীর উত্তম আদর্শ পেয়ে তারা এত দামি হয়ে গেলেন। শুধু আবু বকর আর ওমর না, দর্জন সাহাবার নামে আল্লাহ ডাইরেক্ট জান্নাতের টিকিট দিয়ে দিলে। জান্নাতের টিকিট পাইলেন ওই ওমর, যেই ওমর রসুলের গর্দান কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, সেই ওমর। দুনিয়াতেই জান্নাতের টিকিট পাইলেন কেন? একমাত্র রসুলের আদর্শের কারণে। কার কারণে ভাই? হামসুরাতু হামসিরাতে মুস্তফা, দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে, সুন্নতে খাইরুল বাশার, গিরে লাজিম তাগোয়া পি আয়ে পেসার, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মর্দায়ে কানা মাই হাম কুন কবুল। পয়গম্বরের আদর্শ এত দামি এত উত্তম, দেড় হাজার বছর পর আজও এত মহামারীর ভিতরে এই ময়দানে আল্লাহর গোলাম আসরের নামাজের পরে ব্যস্ত সময়
নবীর মহব্বতের উম্মতেরা কোরআনের বাগানে এসে হাজির হয়ে গেল। আমি আল্লাহর বান্দা, কোরআনের হাদিস থেকে কথা বলতেছি। এখন যদি আমি আমার এই গায়ের জামাটা খুলিয়া টুপিটা ফালাইয়া শার্ট প্যান্টটা লাগাইয়া বাইরে বসি, আপনাদের সব যুবকেরা যারা শার্ট পাই টাইয়ের গোলামি করে তারাও বলবে হাফিজ ভাইয়ের দংশ শুরু হয়ে গেল। সমস্যা কি? টান কম বলে না, কণ্ঠ কম বলে না, তাহলে ধ্বংস কেন বলে? মদিনার পোশাক ফালাইয়া বেদিন বেঈমানের সাথে তার মিলানো পোশাক পরেছে, ধ্বংস শুরু হয়ে গেল। এরে নবীর উম্মত, তুমি শার্ট প্যান্টটাই পরিয়াও, আমার শার্ট প্যান্টটাইকে পছন্দ করবা না। এইবার বালিশে মাথা লাগায় চিন্তা করো, মদিনার পোশাকের দাম কত, সম্মান কত। মদিনাওয়ালা নবীর পোশাকের কত মূল্য, কত দাম? ওই নবী দুনিয়ার থেকে বিদায়কালে বলেন, দুটো জিনিস রেখে গেলাম আকরা দর। এক নম্বরে কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নাত। দুটো জিনিস যদি আকরা ধরতে পারো, কোনোদিন তোমাকে কেউ বিপদ গ্রাস করতে পারবে না। আজ বড় দুঃখ যে মুসলমানের ঘরে কোরআনের আওয়াজও নাই, সুন্নতের কোনো ঘ্রাণ নাই, কোরআনের আওয়াজ নাই। কয় শিখি নাই, পড়ি নাই, কি পড়ব? আওয়াজটা দিব কেমনে? কোরআন তো পড়তে জানি না। আল্লাহ বলেন, তোরে লকডাউনের মধ্যে দোকান বন্ধ করায় দিলাম, চাকরি বন্ধ করায় দিলাম, লেখাপড়া বন্ধ করায় দিলাম, এই সুযোগ পায় এখানে কোরআন পড়া শিখলি না? করায় গন্ডায় জবাব দিতে হবে, পালাবার কোনো রাস্তা খোলা নাই। কোরআন এক ঘন্টা করে দৈনিক যদি সময় দেয়, তিন মাসের বেশি লাগে না কোরআন শরীফ রিডিং শিখছে। কিন্তু ধোকায় পড়ে আছে যারা বলে কোরআনের অর্থ না জানি পরে লাভ নাই, তাদের ধোকায় পড়ে আছে যে অর্থ জানবো না, কোরআন আর পড়বো না। অথচ কোরআন কেমন? আল্লাহর কালাম, কোরআন হলো আমার আল্লাহ দেখার আয়না, কোরআন হলো আমার আল্লাহ দেখার আয়না, কারণ এটা কালামুল্লাহ, এ কোরআন আল্লাহর কথা। যারা কোরআনটা খুলিয়া আল্লাহ দিয়ে তাকাইবে তার যেমন সওয়াব, যারা আল্লাহর মহব্বতের উম্মতের দিয়ে তাকাবে আর আল্লাহর কিতাব কোরআনের দিয়ে তাকাবে, ওই তাকানোটাও সেই পরিমাণ সওয়াব। আল্লাহর কুদরত দেখলে যেই সওয়াব, আল্লাহর কোরআন দেখলেও কি ভাই সেই সওয়াব। এখন যদি কেউ বলে অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, তারা আহলে বাতেল। তারা কি আহলে? যদি বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা আহলে হক নাকি বাতেল? ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলাইয়া চালাসতো কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদীমাস্তি কদীমাস্তি নাইনো। আর মুসলমানের জমানে কোরআনের আয়াত নাই, তেলাওয়াত নাই, অথচ সওয়াবের যদি নিয়ত থাকে, আলহামদু সূরাটাও তো অনেকে পারেন, পড়লেই তো এক এক অক্ষরে দশ নেক আল্লাহ দান করবেন। ইন্না আতাইনা সূরাটা পড়বেন, এক এক অক্ষরে দশ নেক পেয়ে যাবেন। কুল হু আল্লাহ সূরাটা পড়বেন, এক অক্ষরে দশটা করে নেন। ওয়ালা আসরি সূরাটা পড়বেন, এক এক করে দশটা করে নেক আল্লাহ দান করবেন। কারণ একটু নেকের টান যদি পড়ে যায়,
হাশরের ময়দানে মা সন্তানের কোন পরিচয় চলবে না, জাহান্নামে যেতে হবে। জাহান্নাম ছাড়া উপায় হবে না রে ভাই। নেকের টানের কারণে মায়ের কাছে সন্তান বলবে একটা নেক দাও, মা বলবে দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না, আবার মা সন্তানের এগিয়ে বলবে একটা নেক দাও, সন্তান বলবে দুনিয়াতে আমার মা ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না। কেমন ভয়ঙ্কর অবস্থা হাশরের মাঠে হলে এই কথা বলবে মায়ের শানে সন্তান, যে আমি তো মায়ের পেট থেকে এসেছি কিন্তু তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওরে দুনিয়ার মানুষ, নবীজির মধ্যে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ, যে আদর্শের কোন তুলনা নাই। সারা দুনিয়ার মানুষের আদর্শ যদি এক পালায় ওজন দেওয়া হয়, আমার নবীর আদর্শের ওজন কোটি সহস্র কোটি গুণে বেশি হয়ে যাবে। নবীর আদর্শের টুপি দাড়ি লম্বা জামা পরাতে সম্মান খানিকটা কমে গেল কি বলে? আরে নবীর উম্মতের দল, আজকে যার কাছে কোরআন সুন্নাহ যেই পরিমাণ আছে, ওই বান্দা ওই পরিমাণ সম্মান আর শান্তিতে বসবাস করতেছে। যার কাছে যেই পরিমাণ সুন্নাহ নাই এবং বান্দা যার কাছে যেই পরিমাণ নবীর মহাব্বত নাই কোরআন নাই, বান্দা ওই পরিমাণ জমিনে অশান্তিতে আছে। শান্তির একমাত্র ঠিকানা রসুলের সুন্নাহ। আরে যুবক আল্লাহর গোলাম, নবীজির আদর্শ মানার কারণে তো খানাও বন্ধ হয় নাই, ঘুম বন্ধ হয় নাই, বাজার করা বন্ধ হয় নাই, স্বাধীনতা নষ্ট হয় নাই। তোমারে যে বুঝাইছে নবীর মহাব্বতে স্লোগান দিলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, চোখ দুর্বল হয়ে যাবে, হাত দুর্বল হয়ে যাবে, জবানটা দুর্বল হয়ে যাবে। এরা আহলে হক না, সব হলো আহলে বাতে। নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, আদর্শটা শুধু বাস্তব কোরআন হাদিস দিয়া না, মেধাওয়ালারা তাকায় দেখে নবীর আদর্শ তো সুন্দর। একজন কোটিপতি মন্ত্রী এমপি সাহেব গরিবের সন্তানের পিছনে যখন নামাজে দাঁড়ায় যায়, গরিব সন্তান যেভাবে কমান করে ওইভাবেই পেছনে এমপি সামরুকুসে যা করে, যদি ওখানে রাগ করিয়া বলে গরিবের কথা মতো আমি সেজদারে যাব না রুকু করব না, ও বান্দা তোমার মাস্তানি সেই জায়গায় চলবে না, চলবে মাস্তানি দেখাইতে গেলে নামাজও শেষ আমও গেল সালাও। কিন্তু আজ পাঁচ ওয়াক্ত নামাজের অভাব, রবিউল আউয়ালে মিছিল করেছে নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, পর্দা নাই, হালাল নাই। এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন, নবীরা আসে কত জন ফজর করেন নাই, জহর করেন নাই, আসর করেন নাই। আপনি যদি বলেন আমি আল্লাহর নবীর আসে আল্লাহ এটা গ্রহণ করবেন না, কারণ যেই দিনের জন্য নবী আমার এত কষ্ট করেছেন, নাকে পাথর বেঁধেছে, ওরে নবীর উম্মা ওই নবীর দিন তুমি ছেড়ে দিবা, আর বেঈমানেরা সুযোগে নবীর গালাগালি করবে, কি বলছে কায়াত করবে। আজকে আমরা যদি এক হইয়া স্লোগান দিতে পারতাম, দুনিয়ার কোন বেঈমানের শক্তি ছিল না যে মুসলমানের সামনে চোখ তুলিয়া তাকাবে। মুসলমানের শক্তি ছিল না মুসলমানের সামনে কোন বেঈমান চোখ উঁচু করে তাকাবে, এই শক্তি পৃথিবীর কারোই ছিল না। কিন্তু কপাল খারাপ, বেঈমান আমার দিকে তাকাবে কি? আমি মুমিন হইয়া আর এক মুমিনের দিকে তাকাইতে লজ্জা পাই, কারণ তার চেহারাটা যেইভাবে নফসের গোলামিতে সাজাইছে
মনে হয় একটা ভাল্লুকের মতো, মাথার চুলগুলো কেটে নায়ক আর ক্রিকেটারের সাইজ করেছে, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় না যে একটা ভালো বাবার সন্তান হেঁটে যায়। কারণ এইভাবে বেইমানের পা চাটলে আর চুল কেটে টিকটিকি বানাইলে মাও খুশি না, বাবাও খুশি না, আত্মীয় স্বজন কেউ খুশি না, কেউ সামনে বললে তো ভালো না হয়, অন্তরে ঘৃণা করে। এরপরও তো আমরা সঠিক পথে আসি না, আসার লাভ কি? মানুষ তো লাভ ছাড়া কাজ করে না, কি লাভ? আরে যুবক আল্লাহর গোলাম, তুমি কোন না কোন মেয়ের পেছনে জড়াও তাকে পাওয়ার জন্য, বলো দুনিয়ার কোন মেয়ে কি তোমার এই রকম টিকটিকি আর বান্দরওয়ালা চুল পছন্দ করে? করে? কখনোই তোমাকে সাপোর্ট দিবে না। এরে যুবক, আজকে তুমি একটু চিন্তা করো, দুনিয়াতে কয়দিনের বাসবা, এই করোনায় কত যুবকের লাশ কবরে রাখা হলো, তোমার আমার জন্য কখন আজরাইল এসে যায়, মসজিদের কাটিয়া দেখি হয়ে যায়। এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, মায়ের ইজ্জতের উপরে হামলা করেছে ধর্ষক, তাদের বিচারের দাবি জানাইছো ধন্যবাদ, তবে বুকে হাত দিয়ে খোলা আসমানের নিচে আল্লাহকে সাক্ষী রেখে কি বলতে পারবা তোমার চরিত্রের কি খবর? তুমি এই বয়সে কতটা মেয়ের চরিত্রে হামলা করেছো, কতটা মেয়ের পিছনে তোমার বাবার টাকা চুরি করে ব্যয় করেছো? এরে নবীর উম্মত যুবক, তুমি এই বয়সে কতটা মেয়ের সতীত্ব নষ্ট করেছো, তোমার মা বাবা ভাই বোন কেউ জানে না, আমার আল্লাহ জানেন। আল্লাহ বলেন, বান্দা এত অন্যায় করার পর বাহাদুরি করিস না, ওই নমরুদ হামান ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবি, তওবা কর, গলায় ছুরি আসবে আর গুনাহ করবি না, আল্লাহ মুহূর্তে তোমার তওবা কবুল করে জান্নাতের মেহমান বানায় দিবে। আয় বেরাদার দূর বাসা যে আরে বদ, ইয়ারে বদ বদ তোর দুয়ার আজমারে বদ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যুবক আজকে তাকায় দেখো রে, আবার পুলিশ বিডিয়ার স্কুল কলেজের ছাত্র পাঁচ শত নামাজি ছাড়া নাই, শত শত যুবক আছে পাঁচ শত নামাজি স্কুলে পড়ে আছে না নাই, কি করে যাও তুমি কি জবাব দিবা? ওই জবাব রেডি করে কবরে যাও, আল্লাহর কাছে হাশরের ময়দানে কবরে গিয়ে কি জবাব দিবা? তুমি ধনী না গরিব কোনো হিসাব নাই, হিসাব হবে তিনটা প্রশ্ন নিয়ে কথা হবে, এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বর রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিন প্রশ্ন, কে পীর কে মুরিদ কে আলেম কে মূর্খ কে শিক্ষিত অশিক্ষিত কে যুবক কে বুড়া, কবরে গেলে কোনো প্রশ্ন করা? প্রশ্ন হবে আমার জন্য যা আপনার জন্য তা, কয়টা প্রশ্ন হবে? এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বর ধর্মের পরিচয় দাও, তৃতীয়ত বান্দা তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা জবাব দিতে পারবে তো বলবে, রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ, দ্বীনে আল ইসলাম আমার ধর্ম ইসলাম, আর আমার নবীর ব্যাপারে দেখিয়া চিনে ফেলবেন তিনি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ অর্ডার করবে ফেরেশতা কবরটা বেহেশতের বাগান বানায় দাও, জান্নাতের সাথে রাস্তা করে দাও, বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামতের আগে কেউ যেন তার ঘুমে ডিস্টার্ব না করে। কিন্তু যারা গুনাহগার হয় কবরে যাবি, এরে যুবক কয়দিন আর বাহাদুরি করবি? তোমার বুড়া বাবা দাদা দিয়ে তাকায় দেখো,
তোমার আমার মতো কত যৌবন এক সময় ছিল, এখন যতই ভালো খানা খায় লাঠি ছাড়া বাবায় দাদায় আগাইতে পারে না। তোমার পরিণাম ফল তো এমন হবে। এরে নবীর উম্মতের দল, নবীর তরিকা মতো চলার কারণে সম্মান কমে না, ইজ্জত কমে না, না খাইয়াও কেউ মরি না। তোমাকে যারা বুঝাইছে তারা আহলে বাতেল, তারা সৃষ্টির শ্রেষ্ঠ মুনাফিক। তোমাকে যারা উল্টা পাল্টা বুঝাইছে যে ইসলামের আমল করলে মুসিবত মন মতো চলা যাবে না, তারা মুনাফিক। আল্লাহর কাছে তওবা করো হে গোলাম, জীবনে যত অন্যায় করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসবে আর কোনদিন অপরাধ করব না, অন্যায় করব না। নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, নবীর শানের বয়ান, এরপর টুপি কেন নাই, দাড়ি কেন নাই, নামাজ কেন নাই? মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মাঝখানে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। তো মুমিনরা নামাজ পড়ে, মুমিনেরা নামাজ পড়ে বছরে কয়বার পড়ে? কিও বছরে কয়বার? আর জীবনও নামাজ পড়ে না, দুই ঈদের দুই নামাজ পড়ে আর নামাজের দাঁড় দাঁড়ে না। কেউ আছে শুধু জুমা পড়ে, পাঁচ অক্ত পড়ে না। যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না তারা টাটকা বেনামাজি। এরা কি, এদেরকে নামাজি বললেও গুনাহ হবে? যারা পাঁচ বেলার নামাজ দৈনিক পড়ে না এদেরকে কি হবে? নামাজি বললেও গুনাহ হবে। কথা বুঝেননি? আপনি রাগ করেন আর ধ্যানে বসেন, আমার কিছু করার নাই, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, আপনি মানবেন কি না আপনার চিন্তা, আমি বলবো কি বলবো না সেটা আমার চিন্তা। সেটা কি আমার চিন্তা, আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার চিন্তা, আপনার জবাব আপনি দেবেন, আমার জবাব আমি দেব। নামাজ কয় তো সপ্তাহে কয়দিন পড়া লাগবে কথা বলা? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না, কি বুঝে বলেন, ভেবে চিনতে বলেন হবে? প্রতিদিন পাঁচ ওয়াক্ত লাগবেই, সমস্যা হবে না? ছেড়ে দিলে সমস্যা হবে না? সবাই একমত? তাহলে এবার পিটারে তেল নাই খেয়ে কবরে যাই না, বলছেন সমস্যা হবে, এইবার জুতার বাড়ি পড়লি না কেন? বলেছ হবে, ও বেহায়া পড়লি না কেন? কোন লজ্জায় নামাজ পড়লি না? লজ্জা করে না তো? রসুল তো বলেছেন, তোর রসুল বলেছেন, যেই রসুলের জন্য রবিউল আউয়ালে মিছিল করেছ সেই রসুল বলেছেন বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। তুমি বলেছ নামাজ ছাড়লে সমস্যা হবে, ছাড়লি কেন? ফিডা রেডি আছে তোমার জন্য, বলেছ নামাজ ছাড়লে সমস্যা হবে, ছাড়লি কেন? হিসাব দিতে হবে কড়ায় গন্ডায়, কোন দলের মাস্তানিতে কাজ হবে না, হবে কার? এই যারা দাড়ি কাটতেছ, ঘড়ির কাঁটা যেন বাড়ি দেয়, সেকেন্ডে সেকেন্ডে বাড়ি দেয়, প্রত্যেকটা সেকেন্ডে 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 অল টাইম আমল নামায় কবিরে গুনা, কবিরে গুনা, কবিরে গুনা, কয়টা কয় গালের মধ্যে যা দাঁড়িয়ে আছে, যতটা কবিরে গুনা লাগে কতটা, ততটাই লাগে। টাইম কত বলে? চব্বিশ ঘন্টার প্রত্যেক সেকেন্ডে ঘুমাইয়া আসো, গুনা লেখা বন্ধ নাই। বাইতুল্লাহ ধরছো, গুনা লেখা বন্ধ নাই। মোনাজাত করছো, কবুল হবে না। বলবো কি বলবো না আমার দায়িত্ব, মানবেন কি মানবেন না আপনার দায়িত্ব। আমার বলার দায়িত্ব কেন? আমি চাই উম্মত জান্নাতের পথে আসুক, জাহান্নামে না যাক।
অন্য কোনো কারণ নাই। এতক্ষণ যা বুঝাইতে চাইলাম একমাত্র এটাই যে রসুলের আদর্শ মানতে হবে, উত্তম মানুষ হইয়া জান্নাতে যেতে হলে রসুলের আদর্শের বিকল্প নাই। আর রসুল বলেছেন দুই জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর সুন্নাত, কোরআন আর সুন্নাত। এই দুটোটা জিনিস পাওয়া যায় আপনাদের ভার্সিটি গেইটের মধ্যে, কোথায় পাওয়া যায় বলেন? মাদ্রাসা। যদি বলেন মাদ্রাসায় পাওয়া যায়, তো মাদ্রাসাকে হেফাজত করার দায়িত্ব কার? হিন্দুদের। কার? আমাদের। কেমনে হেফাজত করবেন? যে ছাত্র একটাও যাইতে দিবেন না, আর মাদ্রাসার ঘরে কাউকে আঘাত করতে দিবেন না, এটা হেফাজত হবে? কোরআন হেফাজত করবে কিরকম? কয় কোরআনটারে পেঁচাইয়া কাপড়ের গিলাপ লাগায় রাখবে, ধরলেই ময়লা লাগবে, হেফাজত রাখতে হবে, এটা ধরতেই ভালো হবে এই হেফাজত। যদি হাকিকতে কোরআন হেফাজত করতে চাও, তাহলে কোরআনের সন্তান ঘরে ঘরে তৈরি করো। মাদ্রাসাকে হেফাজত করতে চাইলে সন্তান মাদ্রাসায় দাও, স্কুল কলেজে পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। মাদ্রাসার কি ইঞ্জিনিয়ার হওয়া লাগবে তো কলেজে এমনি ঘোড়ার ঘাস কাটবে? এই যারা কলেজে মাদ্রাসায় পড়লে কি হইব, ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, ম্যাজিস্ট্রেট হতে পারবে না, ডিসি হতে পারবে না, মাদ্রাসায় পড়িয়েই ডাক্তার হওয়া লাগবে তো কলেজের ছাত্র ছাত্রীরা ঘোড়ার ঘাস কাটবে? লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী পড়তেছে না, কথা বলে না, ডাক্তারি পড়ে না, ইঞ্জিনিয়ারিং পড়ে না, পড়ে এরা ওই লাইনে পড়তেছে পড়তেছে, সমস্যা কি? কিন্তু আমাদের লাইনে যেটা আছে এটা তো তারা করতে পারতেছে না, পারতেছে? তাহলে আমাদের লাইনেরটা চালাও আমাদের লাইনে, আর এর দাওয়াত তাদেরকে দাও, একে অপরের সহযোগিতা করলেই সমাজ সুন্দরভাবে পরিচালনা হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় পড়লেই না খায় মরবে, মরছে কে? নাম কন্ত না খাইয়া মাদ্রাসায় পড়ে মরেছে, কে মরেছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, নবীর সুন্নতের আমল ওয়ালা জিন্দেগি দান করে। তো মাদ্রাসায় সন্তান দিবেন, কথা বলেন, দিবেন ইনশাআল্লাহ, সহযোগিতা করবেন, পরামর্শ টাকা পয়সা দিবেন তো, কথা বলেন না কেন? না দিলেও আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন, আপনি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে নাউজুবিল্লাহ, কপাল আপনার পূর্বে, ইসলামের কিছু হবে না। অতএব আল্লাহর মহাব্বতে আমরা মাদ্রাসা একটু দান সৎকার করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ?